কিন্তু ওই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা এখন যাচ্ছি মাঠে বেগুন তুলতে, তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমি আছি, আমার ছেলে আছে, আর ওদিকে রাজদীপ আছে, শাশুড়িমা আছে, সবাই আছে, আমরা যাচ্ছি। তো আমার ভিডিওটি দেখতে থাকুন কিন্তু অবশ্যই। আজকে মাঠ দেখাবো ঘুরে ঘুরে। এখন যাচ্ছি ঘন জঙ্গল দিয়ে, ভয় পাচ্ছি কিন্তু। আমি এদিকে কোনো দিনই আসিনি, কিন্তু এখান থেকে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আমাদের বাড়ির উল্টো পাশে খালের এই পাশটা কিন্তু এই যে বাগানটা, আর এখান থেকে যেতে গেলে গা ছমছম করে। হু, বন্ধুরা এগুলো আমি দেখাচ্ছি একটু। এগুলো কিন্তু খড়, এই খড় দিয়ে বারুণ তৈরি হয়, ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেগুলো অনেকে অনেক নাম বলে ওগুলোর, তো যাই আরো সামনের দিকে। ওই যে দূরে দেখা যাচ্ছে শাশুড়ি মা আর রাজদীপ, দুজনে তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে। আর এদিকে একটু দেখাই, এই যে ফুলের স্টিক, আর ওপাশে আছে আরো মাঠ। ওখানে ওই যে একটা ভাই বসে আছে, ও কিন্তু ছাগল খাওয়াচ্ছে। এই একটা রজনীগন্ধা ফুলের জমি। আমাদের এই এলাকাটায় সবসময় রজনীগন্ধা ফুলটাই বেশি চাষ করা হয়, ধান পাট আর রজনীগন্ধা। সবজি চাষ কিন্তু এখানে হয় না, আমাদের এই মাটিতে খুব ভালো সবজি হয় না। সেজন্য আমাদের বাড়ির আশপাশে যে মাঠগুলো বা জমিগুলো, এখানে সবজি চাষ খুব কম করা হয়। আমার ছোট ছেলে আবার গান করছে। এই ফুলের জমির মধ্যে আবার জল দেওয়া হয়েছে, তো এই জল দেওয়া মানে কিন্তু সমস্যা। কাল সকালে যখন ফুল তুলতে আসবে সবাই, তখন পা ডেবে যাবে। ওই যে মেশিন, আর ওইখান থেকে জল ড্রেন দিয়ে 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 এই ফুলের জমিতে জল যায়। আর এগুলো দেখায় মসুরি গাছ, এই যে মসুরি গাছে ফল ধরেছে, ফলে আবার প্রায় পাক ধরে গেছে। এই যে এগুলো পাকা পাকা ফল, আর এগুলো সবুজগুলো কাঁচা ফল। এটা ডললে এই যে মসুরি দানা বেরিয়েছে, এই যে। আর আমরা যে উপলক্ষে আসলাম মাঠে বেগুন তুলতে, এই যে সেই বেগুন গাছ, আর ওদিকেও আছে বেগুন গাছ। এই জমিটা আমাদের, আর এর আল দিয়ে বেগুন গাছ লাগানো আছে। এখান থেকে শুরু, ওদিকে ওদিকে অনেক বেগুন গাছ, তাই আজকে এলাম বেগুন তুলতে। শাশুড়ি মা বেগুন তুলছে আর আমি যাচ্ছি ওখানে। উনি তাড়াতাড়ি করে হেঁটে যাচ্ছে, পৌঁছেও গেছে, আমি ওনার সঙ্গে হেঁটে পারলাম না। আমি যদি ওনার সামনে বলি যে আমি হেঁটে পাচ্ছি না, বলবো তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। কোনগুলো? এই তো সাদা সাদা ফুল। ও নিচে আছে, এই গাছের নিচে অনেক বেগুন। ওই তো নিচে, কত ভালো হবি। আমি একটা ভালো।
এসো একটা লঙ্কা গাছ কালো কালো লঙ্কা হচ্ছে এদিকে আর একটা আছে লঙ্কা গাছ এই যে আর এই লাইন দিয়ে আছে লঙ্কা গাছ ওই তো উঁচু করে ধরো নিচে নেমে যাচ্ছে একদম যে কিরে বেগুন দেখ 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 শেষমেশ এই যে এতগুলো বেগুন তোলা হলো প্রায় আধা ব্যাগ আধা ব্যাগের বেশি এই যে ব্যাগের সাইজ প্রায় আধা ব্যাগের বেশি বেগুন তোলা হলো নিয়ে যাবো বাড়িতে আবার শাশুড়ি মা যাচ্ছে ওদিকে ঘাস আনতে গরুর জন্য একটু ঘাস নিয়ে যাবে আর এই যে আকাশ দিকে কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে বন্ধুরা আমাদের গরুর খাবার দেখিয়েছি যে রজনীগন্ধা ফুলের স্টিক আর এই যে খালি স্টিক এই স্টিকটায় কিন্তু মোটেও ফুল নেই এটা এবার ভেঙে নিয়ে যাওয়া হবে ভেঙে নিয়ে গরুকে খাওয়ানো হবে কেটে টান দিলে স্টিকটা উঠে গেল এবার নিয়ে যাচ্ছি আমরা বাড়িতে তুমি স্টিক নেবে উ দুটো নিয়ে ফেলে দিল মাঠে এলাম অনেকদিন পর তো খুব মজা পাচ্ছি মাঠে অনেক সময় আসি কোনো কোনো দরকারে এসেই চলে যায় কিন্তু আজকে একটু ঘুরে বেড়াচ্ছি তো সেই জন্য খুব মজা লাগছে আর এই মুসুরি ক্ষেত্রা তো দেখিয়েছি আগে আবার একটু দেখাতে দেখাতে যাই বাড়ির দিকে আর দূরে দেখা যাচ্ছে সবুজে ঘেরা সবুজ অরণ্য ওগুলো ধান গাছ এখন লাগানো হয়েছে সূর্যের প্রখর আলো সেজন্য ওদিকে খুব ভালো করে দেখা যাচ্ছে না এখন পরন্ত বিকাল সূর্য ডুবে যাচ্ছে ওপাশে আছে আবার কচু বাগান কচু লাগানো আছে এই হচ্ছে একটা খালি জমি সরিষার জমি সরিষা উঠে গেছে এবার পাট বোনা হবে কচু রুদ্র ভাবছে আমি যদি নামতে পারতাম আমি হেঁটে হেঁটে চলে যেতাম আস্তে আস্তে মাঠের মধ্যে দেখতে পেল শাক তাই আবার মাজা থেকে ঘাসের বোঝা নামিয়ে শাশুড়ি মা শাক তুলছে এইটা এইটা মারবে কিন্তু লোকেরা মারবে মারবে এটা আমাদের না আমাদের না এটা ভেঙে যাবে হ্যাঁ তারপরে আস্তে আস্তে চলে এলাম রাস্তার দিকে মাঠ ছেড়ে এই যে ব্রিজ সামনে প্রায় এসে গেছি দাও ঢাককে দাও এখন না এখন রান্না করবো তো গেলাম সবকিছু নিয়ে নিয়ে চলে আসলাম এই যে ব্যাগ নিয়েছি এই যে রুদ্রকে নিয়েছি জামা কাপড় নিয়েছি সবকিছু আর এই যে সাদা রাজদীপ আজকে পা কামড়াচ্ছে